খুলনায় ভোর 6টা থেকে বাস ধর্মঘট শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। গত 18 অক্টোবর রাতে খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে বিএনপির অভিযোগ, আগামীকাল তাদের বিভাগীয় মহাসমাবেশকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এদিকে খুলনা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট কাজী এনায়েত হোসেন বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।